নেত্রকোনার মেয়ের জামাইকে ফাঁসাতে মেয়েকে লুকিয়ে রেখে গুমের মিথ্যা মামলা করেন শ্বশুর। মেয়েকে উদ্ধারের পর উল্টো আসামি হলেন শ্বশুর। মামলা সূত্রে জানা যায়, গত 2016 সনে জেলার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে আব্দুল খালেকের মেয়ে লিয়া আক্তারের সঙ্গে একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে বিদ্যা মিয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে 5 বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীকে না জানিয়ে গত 3 বছর ধরে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করার সময় স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে লিয়া। পরবর্তীতে ফিরে আসলে বিদ্যা মিয়া আবারও স্ত্রীকে গ্রহণ করে নেন, কিন্তু চলতি বছরের গত 18 এপ্রিল লিয়া নিখোঁজ হন সন্তান রেখেই। ঘটনায় এই লিয়া আক্তারের বাবা আব্দুল খালেক বাদী হয়ে মেয়েকে পাচারের পর হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে গত 23 এপ্রিল আদালতে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে নারী শিশু দমন ট্রাইব্যুনালে একটি গুমের মামলা করেন। পুলিশকে দিয়ে বিদ্যা মিয়াকে আটক করানোর চেষ্টা করেন শ্বশুর। আদালত মামলাটি ভার পিবিআইকে দিলে তারা তদন্ত করে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত হন এটি সাজানো মামলা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরে অভিযান চালিয়ে কথিত গুম হওয়া মেয়েকে ঢাকা তুরাগ এলাকার ধোর রেনেটা ফ্যাক্টরির পাশে আলেয়া নামের এক মালিকের বাড়িতে ভাড়া বাসা থেকে উদ্ধার করে। লিয়া ও বাড়ির মালিকের স্বীকারোক্তি অনুযায়ী সাজানো মামলার ঘটনায় বিদ্যা মিয়া বাদী হয়ে শ্বশুর সহ 3 জনের বিরুদ্ধে উল্টো মামলা করেন। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে উদ্ধার লিয়া ও বাড়ির মালিককে 64 ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়। 3 বছর সে চাকরি করে আসছে আমার1.5 লাখ টাকা পরে সে রাত্রে আমার নামে মামলা করছে যে আমি নারী পাচার করে লোক বা এই আমি তারে মাইরে আমি গুম করেছি, আমার মেয়েকে খুন করেছি। কিন্তু পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তার বাবাকে আমাদের সন্দেহ হয়। তারপরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে তার বাবাই তার মেয়েকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। ঢাকার তুরাগ থানাধীন একটা ফ্যাক্টরির পাশে ওই জায়গায় আলিয়া নামক এক মহিলা আছেন, তার বাসায় তার সাথে কথোপকথন আছে তার, সেখানেই সম্ভাব্য জায়গা আছে। উদ্ধার করার পরে এবং যে বাসাতে ছিল সেই বাসার মহিলা আলিয়া, তাকেও আমরা নিয়ে আসি। জামাইকে ফাঁসানোর জন্য তিনি বারবার এই নাটকটা সাজাচ্ছেন। বর্তমান মামলায় 3 জনকে আসামি করেছে, মেয়ের বাবা, মা এবং মেয়ের খালা। মামলার অন্য আসামিরা হলেন বিদ্যা মিয়ার শাশুড়ি রোকেয়া আক্তার ও খালা শাশুড়ি আঙ্গুরা। সময় সংবাদ, নেত্রকোনা।